Hello friends, it's Sanchita. Welcome to my channel, Canvas Art School. আগের ভিডিওতে আমি দেখিয়েছি স্বামী বিবেকানন্দজির ড্রয়িং এর লেআউট কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় গ্রিড মেথড ইউজ করে। যদি লেআউট ড্রয়িং এর ভিডিওটা যদি এখনো অবধি কেউ না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি ওই ড্রয়িংটাই অয়েল প্যাস্টেল দিয়ে কিভাবে কালার করতে হয় সেটাই আমি আজকে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি ডোমসের একটা অয়েল প্যাস্টেল বক্স। আজকে আমি ডোমসের অয়েল প্যাস্টেল দিয়ে স্বামী বিবেকানন্দজির ড্রয়িংটা কালার করা দেখাবো স্টেপ বাই স্টেপ। এর জন্য ফার্স্টে যে গ্রিডটা ক্রিয়েট করেছিলাম এই গ্রিডগুলোকে মুছে দেব। মনোযোগ দিয়ে ড্রয়িংটাকে একটু মুছে ফেলতে হবে গ্রিডগুলোকে, যাতে এই ড্রয়িংগুলো না মুছে যায়। আবার সবাই দেখতে পাচ্ছ গ্রিডগুলো আমার মোছা হয়ে গেছে। এবার এই লেআউটের উপর আমি কালার শুরু করব ডোম অয়েল প্যাস্টেল দিয়ে। এখানে রেফারেন্স ফটোটাতে তোমরা দেখতে পারো যে মুখের কোন কোন জায়গাগুলোতে ডার্ক রয়েছে, যেমন চোখের এই কর্নারটাতে, চোখের নিচে, তোমরা ভালো করে বুঝতে পারছো কোন কোন জায়গাগুলোতে ডার্ক রয়েছে। সেই জায়গাগুলোতে একটু বেশি প্রেস করে ডার্ক করে করতে হবে। আর এই জায়গাগুলো দেখো ব্রাউনগুলো একটু হালকা হালকা করে আছে, এখানে হালকা হাতে ব্রাউনটাকে করতে হবে। কিভাবে করছি সেটাকে ফলো করো। ব্রাউনের পর আমি বনশাইন একটা ইউজ করব। ব্রাউনের সঙ্গে হালকা হাতে মেশাবো, আর যেখানে যেখানে একটু বনশাইনার টোন আছে সেখানে সেখানে আমি বনশাইনাটা দিয়ে দেব হালকা হাতে।
এবার নেব ভার্মিলিয়ান হিউ। ভার্মিলিয়ান হিউটা একই রকমভাবে ব্রাউন আর বনশানের সঙ্গে মেশাবো এবং আস্তে আস্তে হাইলাইটের দিকে আসব। ভালো করে দেখো, আর লাইট টোনে স্কিনে যেখানে যেখানে ভার্মিলিয়ানের টোন আছে, লাইট টোনে হালকা হাতে করতে হবে। যেখানে একটু ডার্ক আছে সেখানে একটু বেশি করে প্রেস করে, আর যেখানে লাইট আছে সেখানে হালকা হাতে করতে হবে। এবার লাইট পিচটা নিয়ে ফেসের সব জায়গায় দিয়ে দিতে হবে, শুধু হাইলাইট গুলোকে ছেড়ে। এবার হোয়াইট কালারটা নিয়ে আমি ফার্স্টে হাইলাইটগুলোতে ফার্স্টে দেব, আর লাইট টোনগুলোর সঙ্গে আস্তে আস্তে ব্লেন্ড করব। এবার পোর্ট্রেটের সব জায়গায় কটন সোয়াব দিয়ে আমি ব্লেন্ড করে দেব। লাইট পোর্শনে যে কটন সোয়াব দিয়ে আমি ব্লেন্ড করব, সেইটা দিয়েই ডার্ক পোর্শনে কিন্তু ব্লেন্ড করব না। ডার্ক পোর্শনে ব্লেন্ড করার জন্য আমি আলাদা কটন সোয়াব ইউজ করব। এক্সট্রিম ডার্ক পোর্শনগুলোতে আমি ব্ল্যাক ইউজ করব, আর সূক্ষ্ম জায়গাগুলোতে মানে ছোট ছোট নিখুঁত জায়গাগুলোতে আমি ব্ল্যাক গ্লাস মার্কার পেন্সিলটা ইউজ করব। এবার পাগড়িটা করার জন্য আমি স্কারলেটটা ইউজ করব পাগড়িতে। স্কারলেট কালারটা পাগড়ির ডার্ক পোর্শনগুলোতে, বিশেষ করে ফোল্ড জায়গাগুলোতে আমি করে নেব। তারপর আস্তে আস্তে ডার্ক থেকে লাইটে যাওয়ার জন্য অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো, লাইট ইয়েলো ইউজ করব।
এবার আমি সব কালারগুলো কটন সোয়াব দিয়ে ব্লেন্ড করে দেব। ডার্ক টোনের সঙ্গে লাইট টোনগুলো ব্লেন্ড করে দেব। এবার এক্সট্রিম লাইট টোনগুলো হোয়াইট দিয়ে স্মাচ করে দেব। স্মাচ করা হয়ে গেলে এবার পাগড়ির এক্সট্রিম ডার্ক টোনগুলোতে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে, বিশেষ করে ফোল্ডের ভাঁজগুলোতে ব্ল্যাক দিয়ে এক্সট্রিম ডার্ক টোনটাকে দিয়ে দিতে হবে। এক্সট্রিম ডার্ক টোনটা যেহেতু খুব সূক্ষ্ম আর সরু, এখানে ব্ল্যাক গ্লাস মার্কার পেন্সিল আমি ইউজ করছি। এরপর আসবো পোশাকের কালারে। এখানে ফার্স্ট টোনে মেরুন কালারটা দিয়ে ডার্ক টোনগুলো করে নেবে। মেরুন কালারটা দিয়ে পোশাকের একদম এক্সট্রিম ডার্ক টোনগুলোকে করে নিয়ে তার উপরে পুরোটা স্কারলেট দিয়ে ভরাট করে দেবে। স্কারলেটটাকে ফার্স্টে মেরুনের সঙ্গে মিশিয়ে নেবে, মেরুনের সঙ্গে স্মাচ করে নিয়ে তারপর বাকি লাইট পোর্শনে দিয়ে দিতে হবে এবং কালারটিকে বার্ডস দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। পোশাকের কিছু কিছু জায়গায় এক্সট্রিম ডার্ক টোন অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য আমি এখানে ব্ল্যাক ইউজ করেছি। তারপর সেটিকে কটন বার্ডস দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড করার পালা। ব্যাকগ্রাউন্ডের ডার্ক অংশটা এখন আমি করব লেফট সাইডে, সেজন্য আমি সেরুলিয়ান ব্লুটা নিয়ে নিয়েছি। দেখো ভালো করে সেরুলিয়ান ব্লুটা আমি ঠিক কোন জায়গায় করছি। ফার্স্টে ডার্ক অংশটাকে করব, ডার্ক থেকে আস্তে আস্তে লাইটে আসবে। সেরুলিয়ান ব্লুর পরে আমি নিয়ে নেব কোবাল্ট ব্লু হিউ। কোবাল ব্লুটাকে ফার্স্টে সেরুলিয়ান ব্লুর সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব, ভালো করে মিশিয়ে নেব কোবাল ব্লুয়ের সঙ্গে। তারপর বাকি জায়গাগুলোতে ভালোভাবে দিতে হবে। এবার কোবাল ব্লুটাকে যত ডান দিকে সরাবো তত কোবাল ব্লুটাকে আস্তে আস্তে হালকা হাতে করতে হবে, অর্থাৎ যত ডান দিকে যাবে কালারটা ততই হালকা হবে। এবার ডার্ক টোন আনার জন্য আমি যেখানে সেরুলিয়ান ব্লু ইউজ করেছিলাম, এখানে আরও এক্সট্রিম ডার্ক আনার জন্য পুশন ব্লুটা ইউজ করলাম। এবং ডান দিকে আমি এই জায়গাতে আমি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম লাইট টোন আনার জন্য। এবার হচ্ছে ব্লেন্ড করার পালা। কটন সোয়াব দিয়ে পুরো জায়গাটাকে ব্লেন্ড করতে হবে, কিন্তু তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি করছি ওইভাবেই পুরো স্মাচ করবে বা ব্লেন্ড করবে, নাহলে একটা বাজে দাগ থেকে যাবে। যদি তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ব্লেন্ড করো তাহলে স্মুথলি ব্লেন্ডিংটা হবে আর সুন্দর লাগবে দেখতে। এখানে আমার স্বামী বিবেকানন্দজির ড্রয়িংটা এখানে কমপ্লিট হলো। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে অলরেডি চলে আসবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ড্রয়িংটা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।